দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত এলাকায় এবং বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ইতিমধ্যে ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদার হবিবপুর থানার অন্তর্গত বুলবুল চণ্ডী অঞ্চলে কেন্দুয়া এলাকার ঘটনা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের দাবি, অবিলম্বে ট্রান্সফরমার বসাতে হবে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। প্রায় ঘন্টা খানিক যান চলাচল ব্যাহত হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত এলাকায় দীর্ঘদিন ধরে এবং সেই বিদ্যুতের দাবিতে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনব। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও। একদমই দেখো মমিতা, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এলাকার মধ্যে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে এসেছিলেন, কিন্তু তাদের কোনো কাজের কাজ না হওয়ায় তারা শুক্রবার সকাল 9:30 নাগাদ মালদার নালাগড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরে বিক্ষোভে ফেটে পড়েন তারা ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকেরা। তারা যেটা জানাচ্ছেন যে এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিং, এমনকি বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায়, এমনকি এদিকে তীব্র দাবদাহ চলছে, তার মধ্যে পানীয় জল ঠিক মতো পাচ্ছেন না, এমন চাষবাস ঠিক মতো করতে পারছেন না জলের অভাবে, বিদ্যুৎ না থাকায়। এর ফলে তারা আজ মালদা নালাগড়া সড়ক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে ঘন্টা খানেক বিক্ষোভ চলার পরেই মালদা নালাগড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং সেখানে ঘটনাস্থলে পৌঁছে হরিপুর থানার পুলিশ, এবং হরিপুর থানার পুলিশের হস্তক্ষেপে সেখানে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যেটা জানাচ্ছেন যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত ছিল, কিন্তু তারা এলাকার লোকে যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে নতুন ট্রান্সমিটার, মানে অর্থাৎ ইলেকট্রিক ট্রান্সমিটার বসানোর দাবিতে তারা আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদনটুকু তাদের কোনো কর্ণপাত করা হয়নি বলে এমনটা অভিযোগ উঠে আসছে। তারই প্রতিবাদে আজকে তারা এই বিক্ষোভে নেমেছেন। এর ফলে ঘটনাস্থলে যাই বিদ্যুৎ দপ্তরের একজন আধিকারিক, তাকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখানো হয়, এবং সেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিক যেটা জানাচ্ছেন যে নারায়ণ তোমাকে একটু থামাচ্ছি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কি বলছেন শুনবো। এইখানে কাজটা করতে গিয়ে একটু বাধা এসেছিল, আমরা বলেছি এখানে কাজ হবে, আমরা 10 জন লোককে নিয়ে এখানে কাজটা করেছি, এবং আমাদের কেবল যে ধরা আছে কেবলটা ছিল না, আমাদের ডিপার্টমেন্ট কি করেছে ওই তার দিয়ে এটাকে এসিএসের তার দিয়ে এটাকে অ্যালাউ করেছে, আমাদের আজকে তার তুলতে গেছে। আমার এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে আজকে যে কাল থেকে কাজটা শুরু হবে, তাহলে কোন মাতব্বর এখানে আজকে অবরোধটা করালো আমি এটা জানতে চাই। কিন্তু এখানে এসে সবটা কাজ গ্রহণ করতে হয়, যে স্ট্রাকচারটা আছে এখানে কাল থেকে কাজ শুরু হবে। এই প্রশাসনকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, ওয়ার কারণে এত কাজের মধ্যে দিয়ে আমাদেরকে বসে থাকতে হচ্ছে, পুলিশ প্রশাসনকে তাদেরকে নিজের কাজ করতে হয়, আর এখানে অবরোধ করে ওয়ার কারণে একটা মানে একটা অনাবে সৃষ্টি করে দিল, একবার যা যা অবস্থা করে দিল একবার। নারায়ণ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের তরফ থেকে কি বলেছে, তারা কি জানাচ্ছেন? দেখো মমতা, তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সেখানে গিয়ে ঘটনাস্থলে যান এবং তিনি দেখেন যে পুরোপুরি মানে অবরোধ করা হয়েছে। যেটা অভিযোগ উঠে আসছে যে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, এমনকি নতুন ইলেকট্রিক ট্রান্সফরমার না বসানোর দাবিতে তারা এই অবরোধ করেছেন। এরপরে বিদ্যুৎ আধিকারিক, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক যেটা জানাচ্ছেন যে তারা অথচ তারা আবেদন করেছিল, অথচ তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে একদিনের মধ্যে, মানে অর্থাৎ আগামীকাল শনিবারের মধ্যেই তাদের এলাকার নতুন ইলেকট্রিক ট্রান্সফরমার বসানো হবে, কিন্তু তারা কোনো তাদের মানে কোথাও কোনো ভ্রুক্ষেপ করেনি বলে এমনটাও তিনি অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন এলাকাবাসীদের বিরুদ্ধে। এরপরে তিনি সেখানে এলাকাবাসীদের বিরুদ্ধে খুব উগ্রে দেন বলে এমনটাই অভিযোগ উঠে আসছে ভূমিকা। ধন্যবাদ নারায়ণ। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল আগামীকালের মধ্যে ট্রান্সফরমার বসানো হবে, কিন্তু তা সত্ত্বেও এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক পৌঁছে তারাই ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে হবিবপুর থানার পুলিশ। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com।
দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। You are watching bartamansamay.com।